মানে মিশাবাইকে মিশাবাইয়ের জন্য হ্যাপি থাকে, ভালো থাকে, কারণ ওনাকে ওনাকে তো আসলে আমরা উনি এমন হয়ে গেছে যে অনন্ত জৈলের সিনেমা মানেই মিশাবাই ভিলেন থাকবে। আমরা কখনো চিন্তাই করতে পারতাম না মিশাবাই ছাড়া অন্য কাউকে। আমি কিন্তু ভোটটা দিয়েও আমার ফোনে ছবি তুলে এনে মিশাবাইকে বাইরে দেখিয়েছিলাম যে মিশাবাই দেখেন আপনাকে ভোটটা দিয়েছি। মানে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং, এরকম একটা সম্মান, এরকম একটা ভালোবাসা মিশাবাইয়ের উপর ছিল। তো আর এখন উনি যে বিষয়টা বলছেন করছেন যে বাংলাদেশিদের ভাত ডাল আলু ভর্তা পছন্দ, কে বলেছে বাংলাদেশে? আমরা কি এতটাই ছোট হয়ে গেছে বাঙালি যে আমরা ডাল আলু ভর্তা খাবো? ডাল আলু ভর্তা কখন মানুষ খায়? খুব খুব কুইক খেতে পারে, খুব তাড়াতাড়ি হয়, মানে মানুষ একটা প্রবলেমে পড়লেই খাবারটা হয়। কে না চায় একটু ভালো মন্দ খেতে, কে না চায় ভালো থাকতে? এই বাংলাদেশে একটা দেশ পৃথিবীতে আমি বলবো যেখানে কিনা মানুষ বেকার থেকেও তিন বেলা ভাত খেতে পারে। পৃথিবীর কোন দেশে আমি তো প্রায় 40টা দেশের মতো আমি আলহামদুলিল্লাহ ভ্রমণ করেছি, বাট আমার কাছে মনে হয়নি যে বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে যে এরকম বেকার থেকেও মানুষ ভাত খায়, যেটা কিনা এই বাংলার মাটিতে করে। আর ওনার কাছে আলু ভর্তা ডাল পছন্দ বিকজ উনি আমেরিকা থাকেন, ওখানে সেটেল হয়ে গেছেন। তো নর্মালি যারা বাইরে থেকে আসেন ওদের একটু বাঙালি খাবার খেতে পছন্দ, ঝাল তাল বেশি স্পাইস দিয়ে এগুলো ভালো লাগে, তো ওনার ভালো লেগেছে। আর ওনার ক্ষোভটা এটা ক্লিয়ার যে নেত্রী দা লিডার ওনাকে আমরা কাস্ট করিনি, এটাই হবে, কারণ এটা উনি যা বলছেন এটার কোনো মিনিংই নাই, এটার কোনো মিনিংই দাঁড়াবে না। না না দাঁড়ান আমি ক্লিয়ার করি, কিভাবে হলো না, কিভাবে দিনদারে নিশ্চয় অনন্ত জলিল বর্ষা বিদেশি আর্টিস্ট না, তারা নিশ্চয়ই বাইরের না, আর চলচ্চিত্রের এটা বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড করে এটা সিনেমা রিলিজ হয়েছে, কিভাবে এটা বাংলাদেশের সিনেমা হলো? উনি কি এটা প্রমাণ দিয়ে দেখাতে পারবে? আর সবচেয়ে বড় কথা উনি ওনার ব্যক্তি স্বার্থে এটা করেছে, কারণ হচ্ছে নেত্রী দা লিডারে ওনাকে আমরা কাস্ট করিনি। এটার দুইটা কারণ, একটা কারণ হচ্ছে দেখেন রিসেন্ট যে তিনটা সিনেমা সুপারহিট, তিনটা সিনেমায় সুপারহিট পর্ব, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। একটা সিনেমাতেও কিন্তু মিশাবাইকে কেউ কাস্ট করেনি। সো মিশা ভাই এত সুন্দর সুন্দর বয়ান দিল, এত সুন্দর সুন্দর ঘরে উঠায় ধরলো যে না অনন্ত ভাই এটা করল, অনন্ত এটা করলে এটা হবে সেটা হবে, অনন্ত বলছে তাকে, বর্ষা বর্ষা বলছে, মানে তার বলার স্টাইলটাও কেমন ছিল, ওই যে বললাম বোনের থেকে আজকে পর্যন্ত আসছে। এনিওয়ে তো আমার কাছে যেটা মনে হয় যে উনি কিন্তু বলেনি একটা বারও যে তিনটা সিনেমাতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভিলেন ছিলেন, তাই না? আমার কাছে যেটা মনে হয় মিশা ভাই আসলে ভয় আছে যে এমনিতে আমার হাতে কোনো কাজ নাই, সো আমেরিকা থাকে আর যেখানেই থাকি টাকা তো লাগবে, আর ইনকামের সোর্স তো আমার বাংলাদেশ এখানেই, সো আমাকে তো আসলে কিছু না কিছু করতে হবে, কারণ নতুন যে তরুণ যারা ভিলেনরা সিনেমাতে চলে আসছে উনি কিন্তু একটা বড় এই ভিলেনদের কথা কিন্তু বলেননি যে না এই ভিলেন নিয়ে কাজ করে নাই কেন, ওই ভিলেন নিয়ে কেন নেন, উনি বলেছে হিরো হিরোইন যারা লাইক প্যারেন্টস এর অভিনয় করে এই ধরনের জিনিস। তাহলে উনি ওনার ব্যক্তিগত স্বার্থ ছাড়া কি হলো এটা? তাহলে উনি ওনার ব্যক্তিগত জায়গায় ওনার আঘাত করেছে যে আমার এমনিতেই তো কোনো কাজ নেই, কাজ তো কিছু না কিছু তো আমার আসলে করা উচিত। ইয়েস মিশা ভাইয়ের একটা জিনিস অবশ্যই এখান থেকে আমরা নিয়েছি, বিশেষ করে আমি এটা পিক করার মতো, সেটা হচ্ছে ভিলেন মিশা ভাইয়ের যে ক্যারেক্টারটা সিনেমা উনি প্লে করে, সে আসলেই এখন যারা আসছে এবং যারা আছে এদেরকে আসলে এখন সামনে নিয়ে এসে এদেরকেই ছবিটা এখন আসলে ব্রেক দেওয়া উচিত আমার মতে। থ্যাংক ইউ।